নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে করোনা ভাইরাসের সংক্রমণ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত। স্কুল বন্ধ, তবু শিক্ষকদের আসতে হবে স্কুলে, ছাত্রদের দিতে হবে চাল। করোনা আতঙ্কে মঙ্গলবার থেকে বন্ধ শিলচর বার্ড লাইব্রেরি, ঘোষণা সংস্থা। আসামে এখনও করোনা ভাইরাস সংক্রমণের কোনো খবর নেই। রাজ্যে এযাবৎ মোট 36 ব্যক্তিকে সন্দেহজনকভাবে পরীক্ষা করা হয়েছে, কারো দেহিক কোভিড-19 ধরা পড়েনি। সোমবার দিশপুরে সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ, ডিব্রুগড়ের RMRC এবং জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এতিয়ালৈকে আমাক ভারত সরকারের এডভাইজারি আসিলে যে কেবল ফরেন টুরিস্টসকলকহে আমি চেক করিব লাগে। এতিয়া যেহেতু কেরালা, বাঙ্গালোর, দিল্লি আদিত কেসবিলাক আহিছে, গত আৰু এই স্টেজটো লোকেল ট্ৰান্সমিশ্যনৰ স্টেজ বুলি কোৱা হৈছে, কান্ট্ৰি টু কান্ট্ৰি ট্ৰান্সমিশ্যনৰ স্টেজটো পাৰ হৈ গৈছে। এতিয়া আমাৰ লোকেল ট্ৰান্সমিশ্যনৰ যিটো স্টেজ সেইটোত আমি ভৰি দিছোঁ। সেইকাৰণে অহাকালিৰ পৰা আমি গুৱাহাটী এয়াৰপৰ্টত, লখিমপুৰ এয়াৰপৰ্ট, শিলচৰ এয়াৰপৰ্ট, ডিব্ৰুগড় এয়াৰপৰ্টত আমি ইনফেক্ট অল এয়াৰপৰ্ট অফ আসাম আমি ডমেষ্টিক পেছেঞ্জাৰসকলকো আমি তেওঁলোকৰ টেম্পাৰেচাৰ চেক কৰা বা যিখিনি মিনিমাম আমি কৰিব লাগে সেইখিনি কৰিবৰ কাৰণে আমি ঠিক কৰিছোঁ। ৰাজধানী এক্সপ্ৰেছ যোন যোন ৰেলৱে ষ্টেচনত ৰখে সেই ৰেলৱে ষ্টেচনখিনিতো আমি ছাৰ্ভিলিয়েন্স এক্টিভিটিজ আমি অলৰেডি আৰম্ভ কৰিছোঁ। অহাকালিৰ পৰা আমি আৰু অলপ ষ্ট্ৰেংথেন আমি কৰিম। করোনা ভাইরাস পরীক্ষার জন্য রাজ্যে নমুনা সংগ্রহ কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও খোলা হয়েছে এরকম কেন্দ্র। একথা জানিয়ে হিমন্ত বলেন, বরপেটা এবং জোরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালেও নমুনা সংগ্রহ কেন্দ্র খোলা হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্কে রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করলেও শিক্ষকদের নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। এই ফরমান জারি করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ছাত্রদের জন্য স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু শিক্ষকরা প্রতিদিন স্কুলে উপস্থিত হয়ে পার্শ্ববর্তী গ্রামে ঘরে ঘরে গিয়ে করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করবেন। এতে মানুষের মধ্যে আতঙ্ক দূর হবে। স্কুল কলেজ আমি যেহেতু বন্ধ ঘোষণা করেছি, আমি স্বাস্থ্য বিভাগ আর শিক্ষা বিভাগের পর একটা আমি সিদ্ধান্ত লৈছো যে আমার শিক্ষক সকল স্কুললৈকে যাব আর স্কুলের কাষর যাক রাইজ আছে বা পেরেন্টস আছে, স্কুলের লগত কাষত থকা গাঁও আছে, এই গাঁওবিলাকত তেওঁলোকে সজাগতা সভার জড়িয়ে করোনা ভাইরাসের যেটো ভয়াবহতা তার বিষয়ে রাইজক সজাগ করব। স্কুল বন্ধ হলেও ছাত্রদের মধ্যাহ্নভোজন বন্ধ নয়। শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন জানান, স্কুলে মধ্যাহ্নভোজনের খাবার বানানো হবে না, এতে সমাগম ঘটবে অনেকের। তবে মিড ডে মিলের চাল ছাত্রদের বিতরণ করতে হবে, তারা ঘরে নিয়ে ভাত বানিয়ে খাবে। করোনা ভাইরাসের আতঙ্কে রেশ গিয়ে পড়েছে আদালত চত্বরেও। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের পর শিলচরের জেলা আদালতেও জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেহেতু আদালতের ভিড় মূলত বার্ড লাইব্রেরিতেই বেশি থাকে, তাই মঙ্গলবার থেকে এক সপ্তাহ শিলচরের বার্ড লাইব্রেরি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার গুয়াহাটি হাইকোর্টের এক নির্দেশের পরিপ্রেক্ষিতে শিলচর জেলা বার অ্যাসোসিয়েশন এক জরুরি বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেয়। পরে এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান জেলা বার সংস্থার সভাপতি নীলাদ্রি রায় এবং সাধারণ সম্পাদক আব্দুল হাই লস্কর। ব্যাপী যে করোনা ভাইরাসের যে একটা প্রকোপ দেখা দিয়েছে সেই ব্যাপারে আমাদের জুডিশিয়ারির পক্ষ থেকেও যাতে সংক্রামিত না হয় এই রূপটা এবং সেটাকে যাতে প্রোটেক্ট করা যায় সেই ব্যাপারে বিভিন্ন
পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে আর্জেন্ট ম্যাটার ছাড়া অন্য কোনো মোকদ্দমা উঠবে না। সেই ব্যাপারে আজকে আমাদের এখানেও একটা নির্দেশ এসেছে চিফ জাস্টিসের পক্ষ থেকে গুয়াহাটি হাইকোর্টের, যে আমরা যাতে কোর্ট ক্যাম্পাসে হিউজ গ্যাদারিং না হয়, এইটাকে আটকানো যায়, সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। ইতিমধ্যে আমরাও সকাল থেকেই, কালকের থেকেই আমরা জেলা দায়রা জজের সঙ্গে যোগাযোগ করেছি, আমরা সম্পাদক সভাপতি, এবং আমরা সেইটা ব্যাপার নিয়ে আলোচনা করেছি। পরবর্তী সময়ে আবার আমাদের কাছে নির্দেশ একটা আবেদনের মতো এসছে যে মূলত ভিড়টা বেশি হয় পার্ট লাইব্রেরির ভিতরে। আমরা এমনিতেই কয়েকশো উকিল আছি, তাছাড়া মক্কেলরাও আসেন, ফলে এই ভিড়টাকে আটকানো খুব সহজ ব্যাপার না। বার অ্যাসোসিয়েশনের ভিতরে বা কোর্ট কমপ্লেক্সের ভিতরে যারা যাতে অ্যাটলিস্ট 5 ফিট যেটা দূরত্ব বজায় রাখা, এবং স্যানিটাইজের ব্যাপারে, হাইজিনের ব্যাপারে বিশেষভাবে উনি বলেছেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই তা ওনার সাথে আলোচনা করে আমরা ইমার্জেন্ট মিটিং ঐদ্য 3 ঘটিকার সময় বার সংস্থার আমরা কল করেছি বা আহ্বান করেছিলাম, এবং সেই সভাতে আমাদের সকল সদস্য যারা অংশগ্রহণ করেছেন ওনাদের মূল্যবান মত অভিমতগুলো আমরা ব্যক্ত করেছেন। সর্বশেষে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গোটা আমাদের প্রাকৃপত বা কাছাড় জেলায় বা আমাদের এলাকায় এই প্রভাব থেকে কীভাবে মুক্ত করা যায়, সেই উদ্দেশ্যে আমরা বার সংস্থা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মঙ্গলবার থেকে আগামী রবিবার অবধি জেলা বার সংস্থার টোটাল একটা ব্লক থাকবে, লক থাকবে, এবং আমাদের কোনো আইনজীবীরা এই সংস্থা আসবে না। কিন্তু ওনারা যদি চান নিজ নিজে কোর্টে যেতে পারেন, কিন্তু কোর্টও সেই কথা বলেছেন যে আর্জেন্ট ম্যাটার ছাড়া অন্য কোনো ম্যাটার কোনো হিয়ারিং করবে না, যেমন বেইল ম্যাটার, ইনজাংশন ম্যাটার। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একদিকে সরকার জনসমাবেশ, সভা সমিতি বন্ধের ঘোষণা দিয়েছে, বন্ধ ঘোষণা করেছে 29 মার্চ অবধি রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ঠিক সেই সময় রাজ্যের দাপুটে মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য সরকারি নির্দেশের তোয়াক্কা না করেই বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন সভা ও সমিতি। পূর্ব ধলাইয়ে আয়োজিত এ ধরনের একটি সভার দৃশ্য এটি, যেখানে কয়েক শতাধিক জনতার উপস্থিতিতে ভাষণ রাখছেন মন্ত্রী পরিমল। এরপরও প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রাজ্যের কোনো মন্ত্রী সরকারি কোনো বিধিনিষেধের আওতায় পড়েন না? এদিকে একই চিত্র ধরা পড়ল সোনাই বিধানসভা কেন্দ্রেও। সোমবার সোনাইয়ে একই দিনে বেশ কয়েকটি প্রকল্পের কাজের সূচনা করলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। এদিন চাঁদপুর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থানুকূল্যে রাস্তা, কবরস্থানের দেওয়াল সহ 9টি প্রকল্পের কাজের সূচনা করেন বিধায়ক আমিনুল। সোনাই পুর এলাকার উত্তর মোহনপুরে বিধায়ক উন্নয়ন তহবিলে টিউবওয়েল সহ সোনাই মাধবচন্দ্র দাস কলেজে 1,60,00,000 টাকা ব্যয়ে আরসিসি ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক আমিনুল হক লস্কর। 14 ফাইন্যান্সর 2016 ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট 17-18 ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট নিয়ে প্রায় 80,00,000 টাকার উপরে প্রায় 10টা রাস্তার শিলান্যাস আজকে হবে, 2টা রাস্তা এই মুহূর্তে হয়েছে, আরও 8টা রাস্তার মানে রাস্তা 8টা খাজের শিলান্যাস হবে প্রায় 80,00,000 টাকার। করোনা আতঙ্কে সমাজে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনীর। এ উপলক্ষে সোমবার সংস্থার পক্ষ থেকে শিলচর রেল স্টেশন চত্বরে উপস্থিত জনতার কাছে কিছু মাস্ক এবং প্রচারপত্র বিলি করা হয়। এ ব্যাপারে ছন্দনীর সম্পাদক ভাস্কর দাস সাংবাদিকদের বিস্তারিত জানান। আজকে সমগ্র দেশ জুড়ে গত কিছুদিন থেকে করোনা ভাইরাসের উপরে যেভাবে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে সারা বিশ্ব জুড়ে, আজকে আমরা সচেতনতা উপলক্ষে আমাদের ছন্দনীর সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে শিলচর রেল স্টেশনে এসে আমরা কিছু মাস্ক এবং লিফলেট আমরা বিলি করেছি। সচেতনতার দিকে লক্ষ্য রেখে, ভয়ের কিছু নেই, আমরা আজকে কিছু দিয়েছি, এখানে 200 জন মানুষকে আমরা এখানে দিয়েছি। আগামীকালকেও আমরা বিভিন্ন জায়গাতে, বিগ বাজার এবং বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা এভাবে দান করব এবং সচেতনতার দিকে আমরা সবাই এগিয়ে আসব, এটাই আমাদের লক্ষ্য। করোনার ভয়ে বিশ্ব শান্তি কামনা বিশেষ পূজা ও যোগ্যানুষ্ঠানের আয়োজন করেছে আর্য পরিষদ শিববাড়ি।
তারাপুর শাখা কমিটি। সোমবার তারাপুর শিব মন্দির প্রাঙ্গণে এই পুজো ও যজ্ঞে প্রচুর ভক্ত সমাগম হয়। যজ্ঞানুষ্ঠানে উপস্থিত সবাই মারণ করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশ্ব শান্তি কামনা করেন। পরে মন্দিরের পুরোহিত নীলু চক্রবর্তী এদিনের পূজা ও যজ্ঞ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান। আজ দুর্গাচৈত্র 16 মার্চ রোজ সোমবার তারাপুর রাজ্য প্রসাদ শাখা কমিটি এবং তারকেশ্বর শিব মন্দির উন্নয়ন কমিটির সহযোগিতায় তারাপুর তারকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি কামনায় এবং করোনা ভাইরাস আতঙ্ক হতে মুক্তি যে পাওয়ার জন্য তারাপুর তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে আমরা বিশেষ শিবপূজা এবং বিশেষ যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। উক্ত যজ্ঞানুষ্ঠানে ভক্তবৃন্দ সকলেই উপস্থিত হয়েছিলেন এবং মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমাদের এই যজ্ঞানুষ্ঠান খুব সুন্দর এবং সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে। করোনা ভাইরাস নিয়ে এক সচেতনতা সভার আয়োজন করা হয়। কাছাড় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার শিলচরে আয়োজন করা হয় ওই সভার। এদিনের সচেতনতা শিবিরে ভাইরাসের সংক্রমণ থেকে আমজনতা কিভাবে বাঁচতে পারেন সে নিয়ে বিভিন্ন বক্তা তাদের মতামত ব্যক্ত করেন। যে জিটাইআর অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া অর্গানাইজেশন, স্টেট অর্গানাইজেশন এবং ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন, আমরা অল ইন্ডিয়া অর্গানাইজেশন আপনাদের ইনস্ট্রাকশন দিচ্ছে যে কেউ যেন এক টাকাও বেশি মাল না নেয়, পারলে কষ্ট যেন কাস্টমারের সার করে এই যেসব মাল করোনার বয়সের লাগে দরকার হয়েছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন লগে ওয়াইসিডি আমরা এই ইনস্ট্রাকশন দিছে যে সব দোকানে এই যে সিস্টেম করোনা ডিভাইস করলে সাধারণ মানুষ কী করত এই সিস্টেমটা এই যে দুইটা সিস্টেম দিয়া দিছে এই সিস্টেমটা যাতে প্রত্যেকের দোকানে টাঙ্কাইয়া মেম্বারে সাধারণ মানুষে অ্যাওয়ারনেস করে। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে। উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম। আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। জনসাধারণের কাছে আমরা অনুরোধ রাখছি, কোনো সহৃদয় ব্যক্তি যদি এই কবরস্থানের জন্য সাহায্য দেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। তারাময়ী কালী মন্দিরের উন্নয়নে 1 লক্ষ টাকার অর্থ সাহায্য তুলে দিলেন আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়। রবিবার মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সভায় মন্দির কমিটির হাতে এই অর্থ সাহায্য তুলে দেন প্রাক্তন বিধায়ক। পরে রাহুল এই মন্দিরের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান। কথা হলো আমাদের মুখ্য উদ্দেশ্য আমাদের মার এই মন্দির সম্পূর্ণ হবে, মন্দির সম্পূর্ণ হতে হবে। মন্দির সম্পূর্ণ হওয়ার জন্য আমি বলেছি এখানে যা করণীয় আমি 1 লক্ষ টাকার মতো আমি অনুদানের ব্যবস্থা করে দেবো। এদিকে মন্দিরের উন্নয়নে প্রাক্তন বিধায়ক এগিয়ে আসায় তাকে ধন্যবাদ জানিয়েছেন কমিটির সদস্যরা। দেখছেন যে আমরা আটকে গেছি, যার জন্য উনি আজকে আসছেন, তো আমরা নিশ্চয় শুনবো ওনার কাছ থেকে যে উনি আমাদের কতটুকু অনুদান করবেন। অনুদান না করলেও আমরা ওনার যে এই রেসপন্স যেটা দিয়েছেন আমরা খুব খুশি। আমরা অনুদান যদি মনে করেন বলে আমি 1 টাকাও দেবো না, আমরা অত্যন্ত খুশি উনি যে আসছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পিছিয়ে দেওয়া হল জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল প্রতিযোগিতা। রাকেশ রঞ্জন দেব মেমোরিয়াল প্রাইজ মানি নকআউট ইন্টারক্লাব ভলিবল প্রতিযোগিতা 2019-20 থেকে 20 মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা। আগামী 30 থেকে 31 মার্চ অনুষ্ঠিত হবে ওই প্রতিযোগিতা। জেলা ক্রীড়া সংস্থার তরফে সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এ তথ্য তুলে ধরেন ডিএসএ ভলিবল সচিব শ্যামল দাস। ইন্টার ক্লাব ভলিবল প্রতিযোগিতা যেটা আগামী 18 এবং 19 মার্চ শিলচর জেলা ক্রীড়া সংস্থার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যেহেতু গভর্নমেন্টের একটা সার্কুলার এসেছে 29 তারিখ পর্যন্ত সমস্ত স্কুল কলেজ খেলাধুলা বড় বড় মলগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে। গভর্নমেন্টের নির্দেশ অনুসারে আমরাও সেই খেলাটা 29 তারিখ পর্যন্ত বন্ধ রেখে নতুন ডেট ঠিক করেছি 30 এবং 31 মার্চ। পরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর এবং সচিব বিজেন্দ্র প্রসাদ সিং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সব ধরনের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা আগামী 29 মার্চ অবধি স্থগিত রাখা হয়েছে। আমাদের ক্রিকেট একাডেমি সব কিছু অ্যাক্টিভিটিস বন্ধ থাকবে। আমাদের এজিএস স্যার সবাই বসে আমরা একটা টেলিফোনে কথাবার্তা বলে ঠিক করেছি যে আমাদের শিলচর ডিএসএ ক্রিকেট একাডেমি, ব্যাডমিন্টন একাডেমি, টেবিল টেনিস একাডেমি আগামী 29 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে, সব বন্ধ থাকবে এই সরকারি নির্দেশ অনুসারে। এক দুই নম্বর কথা হলো বৈদ্যনাথ ক্রিকেট আগামীকালকে থেকে বন্ধ হচ্ছে, সেটাও আমরা 29 তারিখ পর্যন্ত বন্ধ রাখছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। আসামে করোনা ভাইরাসের সংক্রমণ নেই জানালেন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত। স্কুল বন্ধ তবু শিক্ষকদের আসতে হবে স্কুলে, ছাত্রদের দিতে হবে চাল। করোনা আতঙ্কে মঙ্গলবার থেকে বন্ধ শিলচর বার্ড লাইব্রেরি, ঘোষণা সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।